Não, é só, tchau. Chegados. আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন আছি বাগনান দুই ব্লকের রবিভাগ পশ্চিম পাড়ায়। তো এখানে রাজু ধারার এই মুগরির ভেতরে দুটি কেউটে সাপ বা মনোক্লেট কোবরা ধরা পড়ে। তো এখান থেকে কুন্তল ধারা ও আমাদের রঞ্জিতদা, বিশিষ্ট সমাজসেবী রঞ্জিতদা, আমাদের সাথে যোগাযোগ করে যে একটি দুটি কেউটে সাপ পড়েছে, এদের উদ্ধার করতে হবে। তো তৎক্ষণাৎ আমি, সুমন্ত দাস, রঘুনাথ মান্না, সুপ্রকাশ যাদব আমরা এসেছি। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যেখানে আমরা রেস্কিউ করছিলাম তার পেছনেই প্রাইমারি স্কুল। তো আমরা সাপ দুটি কেয়ারফুলির সাথে রেস্কিউ করেছি এবং এদেরকে আবার লোকালয়ের বাইরে জঙ্গলে ছেড়ে দিতে হবে, ছেড়ে দেব আমরা। তো প্রথমেই বলি যে আমাদের এলাকায় যে সমস্ত সাপ থাকে সব সাপ কিন্তু বিষধর নয়, মাত্র 4-5টি প্রজাতির সাপ বিষধর, তার মধ্যে কেউটে, গোখরো, চন্দ্রগোড়া, কালাজ এবং শাঁখামুটি। এছাড়া অন্য কোনো সাপ কিন্তু তাদের বিষ নেই। এবং আমরা যদি সব সাপকে মেরে দিই তাহলে কিন্তু বাস্তুতন্ত্র নষ্ট হবে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। তাই যে কোনো সাপ যদি কারোর বাড়িতে আটকা পড়ে বা কোনো মুগরিতে পড়ে, আমাদেরকে খবর দিলে বা বনদপ্তরকে খবর দিলে আমরা রেস্কিউ করে নিয়ে যাব। এবং আমরা কিন্তু সাপুড়ে নয়, আমরা যে যার কাজ করি, এর বাইরে আমরা বন্যপ্রাণ এবং পরিবেশ সংরক্ষণের সাথে যুক্ত করবে। এটা হচ্ছে বন্যপ্রাণ উদ্ধারকারী, মানে আমরা তো পশু পাখি উদ্ধার করি, তো এইটা হচ্ছে বন্যপ্রাণ উদ্ধারকারী। এই আমার নাম চিত্র প্রামাণিক, 8981343573। এইটা হচ্ছে সুমন্ত দাস, 8918345990। আর এটা হচ্ছে রঘুনাথ মান্না, 7908914962। এই তিনটে নাম্বার তোমরা রেখে দাও, কখনো কোনো সমস্যা হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, কেমন? ঠিক আছে, ভালো থাকবে সবাই। ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, হ্যাঁ।